নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আলোচনা করেছিলাম মহর্ষি কৃষ্ণদৈপায়ন বেদব্যাস বিবেচিত কথা এই গল্পটি নেওয়া হয়েছে মহাভারতের প্রথম পর্ব আদি পর্বের তৃতীয় পর্ব অধ্যায় অর্থাৎ পৌষ্য পর্বাধ্যায় থেকে নেওয়া হয়েছে এই গল্পটির মধ্যে একজন শিষ্যের গুরুভক্তি সত্যবাদিতা ত্যাগ সংযমী পরায়ণতা প্রভৃতি গুণাবলীর প্রকাশ ঘটেছে সেই শিষ্য অর্থাৎ উপমন্যু সেই উপমন্যু গুরু আশ্রমে অর্থাৎ ঋষি আয়ত্যমের আশ্রমে ব্রহ্মচর্য আশ্রম অর্থাৎ ব্রহ্মচর্য ব্রত পালন করছিল সেই গল্পটি আলোচনায় আমরা চার দিনের টেক্সট আলোচনা করেছি আজ পঞ্চম দিনের টেক্সট আলোচনা করব এই পঞ্চম দিনের টেক্সট আলোচনা যে অংশটি আলোচনা করবো তার আগের যে আলোচনাগুলো করেছিলাম সেই আলোচনাগুলো না দেখলে বা না শুনলে তোমরা এ আলোচনাটা কেউ বুঝতে পারবে না তাই যারা এর আগের ভিডিওগুলো দেখতে চাও তারা এই ভিডিওয়ের ডিসক্রিপশান বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আগের ভিডিওগুলো দেখতে পাবে শুরু করছি পঞ্চম দিনের আলোচনা সৎ তথেতি প্রতিজ্ঞায় নিরাহারস্থা গা অরক্ষ তথা প্রতিষিদ্ধ ভৈক্ষং নাসনাসি নাসনাতি ন চান্যচ্চরতি পয়ন পিবতি ফেনং নোপযুক্তে স কদাচি দরণ্যে ক্ষুধার্ত অর্কপত্রান্য অভক্ষায়ত সতই অর্কপত্র পত্রই ভক্সিতই খার কূটুষ্ণ বিপাকে ভি চক্ষুষ উপহত অন্ধ ওপি অভাব অর্থাৎ মূল পাঠের সন্ধিবিন পাঠে কি বলছে সন্ধিবিন পাড় অর্থাৎ যেটা মূল পাঠটাকে ছোট ছোট সন্ধিতে ভেঙে দেওয়া হয়েছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং মানে করতে এবং বুঝতে সুবিধা হয় স তথায়ী প্রতিজ্ঞায় নিরাহার তা বলতে এখানে বোঝানো হয়েছে উপমন্যকে তথায় তাই হোক তাই হোক অর্থাৎ গুরু তাকে আদেশ দিয়েছিল যে বাছুরগুলোর উদ্গীর করা ফেন পান করতে পারবে না কারণ সেই ফেন পান করলে বাছুরদের জীবিকা নির্বাহে বাধা করছে অর্থাৎ ফেন পান করা অর্থাৎ এটা বাছুরদের জীবিকা নির্বাহে ব্যাঘাত ঘটানো তাই সেই ফেন পান করতে পারবে না আর সে গুরুর সেই আদেশটাকে মানলো মাকে উপমন্যু তাই সে বলছে স তথায়ী প্রতিজ্ঞায় অর্থাৎ সে তাই হোক প্রতিজ্ঞায় প্রতিজ্ঞা করে নিরাহার তা গা অরক্সত নিরাহার অর্থাৎ আহার শূন্য হয়ে অর্থাৎ কি বলছে না কিছু না খেয়ে তা গা অরক্সৎ অর্থাৎ সেই গরুগুলোকে রক্ষা করতে লাগলেন সেই উপমন্যু তাই হোক বলে কিছু না খেয়ে গরুগুলোকে রক্ষা করতে লাগলেন তথা প্রতিসিদ্ধ ভৈষং ন অশ্নাতি তথা প্রতিষিদ্ধ অর্থাৎ সেইভাবে প্রতিষিদ্ধ অর্থাৎ নিষিদ্ধ হয়ে বৈষ্ণ ন অস্নাতি অর্থাৎ ভিক্ষা পান করলো না বৈষ্ণ ন অস্নাতি অর্থাৎ ভিক্ষা পান অর্থাৎ ভিক্ষা আহার করলো না ভিক্ষা পান নয় এখানে ভিক্ষা আহার করলো না তথা প্রতিষিদ্ধ অর্থাৎ সেইভাবে প্রতিষিদ্ধ হয়ে অর্থাৎ নিষিদ্ধ হয়ে কার দ্বারা নিষিদ্ধ হয়ে না গুরু দ্বারা নিষিদ্ধ হয়ে ন নী অর্থাৎ ভিক্ষান্ন গ্রহণ করল না বা ভক্ষণ করল না নচ অন্য কোথাও সে গেল না নচ অন্য কোথাও সে গেল না কে না উপমন্য অন্য কোথাও গেল না বলতে এখানে অন্য কোনো ভিক্ষা বা দ্বিতীয় বাজে ভিক্ষান্ন গ্রহণও করলো না পয়ন পিবতী অর্থাৎ দুগ্ধ পানও করল না ফেনং ন উপযুক্তে ফেন পানও করল না তাহলে কি বললো স তথা অর্থাৎ তথা প্রতিষিদ্ধ সেইভাবে নিষিদ্ধ হয়ে কার দ্বারা গুরুর দ্বারা নিষিদ্ধ হয়ে ভৈষ্ণ ন স্নাতি অর্থাৎ ভিক্ষা ভোজন করল না ন চ অন্ন চরসি সে দ্বিতীয়বার ভিক্ষা করতে যেত না বা অন্য কোথাও ইয়ে গেল না পয়নপিবতী অর্থাৎ দুগ্ধ পানও করতেন না ফেনং ন উপযুক্তে ফেন পান করলো করতেন না অর্থাৎ দুধের ফেনাও খেতে না স কদাচিৎ অরণ্যে ক্ষুধার্থ অর্কপত্রাণী অবক্ষয়ত সেই অর্থাৎ উপমন্যু কদাচিৎ অরণ্যে কোনো একটা বনে বা কখনো কোনো কোনো একদিন বনে ক্ষুধার্থ অর্থাৎ ক্ষুধার্থ হয়ে অর্কপত্রাণী অবক্ষয়ত অর্কপত্রাণী অর্থাৎ আকন্দ গাছের পাতা খেয়ে ফেললো এই আকন্দ পাতা অর্থাৎ শিব ঠাকুরের পূজায় যে আকন্দ ফুল লাগে সেই আকন্দ গাছের পাতা সেই আকন্দ গাছের পাতা খেয়ে ফেললো সত্যই অর্কপত্রই সে সেই অর্কপত্রই মানে অর্কপত্রগুলো অর্থাৎ আকন্দ গাছের পাতাগুলো ভক্ষিতই অর্থাৎ খাওয়ার ফলে খার অকটুষ্ণ বিপাক কিভি চক্ষুশি উপহত অর্থাৎ সেই খার অর্থাৎ খার বলতে এখানে বোঝানো হয়েছে নুনতা কটুষ্ণ অর্থাৎ তেতো এবং তীব্র আকন্দ পাতাগুলো খাওয়ার ফলে বিপাক বিপাক কিভি অর্থাৎ পরিপাকের ফলে বিপাকি অর্থাৎ পরিপাকের ফলে চোখ উপহত অর্থাৎ চোখে উপহত অর্থাৎ চোখের আক্রান্ত হয়ে বা চোখে পীড়ার দ্বারা অন্ধ অভাব অন্ধ হয়ে গেল কে অন্ধ হয়ে গেল না না ওই আকন্দ পাতা খাওয়ার ফলে স অন্ধ অপি মান কুপে পত সে অন্ধ হয়ে চক্রম্যমান এদিক ওদিক ঘুরতে ঘুরতে কুপে অপত কুময়ে পড়ে গেল কি বললো তাহলে তাহলে স ইতি প্রতিজ্ঞায় নিরাহার তা গা সৎ অর্থাৎ সে তাই হোক প্রতিজ্ঞা করে নিরাহার অর্থাৎ আহার শূন্য হয়ে কিছু না খেয়ে গরুগুলোকে রক্ষা করতে লাগলো তথা প্রতিষিদ্ধ অস্নাতি অর্থাৎ সেভাবে নিষিদ্ধ হয়ে সে ভিক্ষান্ন ভজন করতো না অর্থাৎ ভিক্ষান্ন বক্ষণ করতো না নচ অন্নচর সে দ্বিতীয়বার ভিক্ষার জন্য অন্য কোথাও যেত না পয়ন পয়নপিবতী অর্থাৎ দুগ্ধ পান করতো না ফেন পান করতো না বনে ক্ষুধার্ত হয়ে আকন্দ গাছের পাতা খেয়ে ফেল খেয়ে ফেলল সতই অর্কপত্রই ভক্সিতই খার কটুষ্ণ বিপা কিভি চক্ষুষি উপত সে সেই তেতো তীব্র আকন্দ গাছের পাতাগুলো খাওয়ার ফলে বিপাকি পরিপাকের ফলে চোখ খুশি চোখে আক্রান্ত হয়ে চোখে দ্বারা অন্ধভবত অর্থাৎ অন্ধ হয়ে গেল উপত অর্থাৎ আক্রান্ত হয়ে অন্ধভবত অর্থাৎ অন্ধ হয়ে গেল কে অন্ধ হয়ে গেল না উপমন্যু অন্ধ হয়ে গেল চক্রম্য মান ও কূপে পতত সে অন্ধ হয়ে চক্রম্য মান অর্থাৎ কুমতে পড়ে গেল কি বলছে তাহলে মূল পাঠের সন্ধিবীন পাঠ আমরা দেখলাম তার সঙ্গে মানে দেখলাম দেখি কি বলছে বাংলা অনুবাদে সে তাই হোক বলে প্রতিজ্ঞা করে কিছু না খেয়ে সেই গরুগুলোকে রক্ষা করতে লাগলো সেইভাবে গুরু কর্তৃক নিষিদ্ধ হয়ে ভিক্ষার বস্তু ভোজন করতেন না দ্বিতীয়বার ভিক্ষা করতেন না পান করতেন না এবং দুধের ফেন খেতেন না ক্ষুধার্ত অবস্থায় কোনো একদিন আকন্দ পাতা খেলেন সেই নোনতা তেতো তীব্র আকন্দ পাতাগুলি খাওয়ায় তা পরিপাকের ফলে চোখে পীড়া জন্মালো তিনি অন্ধ হয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে কুয়োর মধ্যে পড়ে গেল এখান যে প্রয়োজনীয় শব্দার্থগুলো রয়েছে কি নিরাহার অর্থাৎ আহার শূন্য উপযুক্তে ভক্ষণ করছে বা খাচ্ছে অর্কপত্রাণী আকন্দ পাতা খার কটুষ্ণ অর্থাৎ খার বা তিক্ত এবং উষ্ণ তীব্র বিপাকি খাওয়ার ফলে বা পরিপাকের ফলে উপহত অর্থাৎ আক্রান্ত হয়ে অন্ধমানে দৃষ্টিহীন হয়ে গেল প্রতিষিদ্ধ নিষিদ্ধ হইল অবক্ষয় ভক্ষণ করল চোখ অর্থাৎ চোখে চঙ্ক্রম্য মানও এদিক ওদিক ঘুরতে ঘুরতে কূপে অর্থাৎ কুঁয়োতে অপতত অর্থাৎ পড়ে গেল এ হচ্ছে তোমাদের পঞ্চম দিনের টেক্সটের লাইন ধরে ধরে আলোচনা যদি কেউ বুঝতে না পেরে থাকো তাহলে কমেন্টটা অবশ্যই জানিও এবং এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবদের শেয়ার করে দেও লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনে প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওর আপডেট